শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে এসএসসি গণিত চতুর্থ অধ্যায়ের 4.1-এ একটি প্রশ্ন প্রমাণ করে দেখাবো, যে প্রশ্নটি আমি বোর্ডে লিখে নিয়েছি। দেখো, প্রশ্নটি হলো এক্স টু দি পাওয়ার পি ডিভাইডেড এক্স টু দি পাওয়ার কিউ, পাওয়ার হচ্ছে আবার পি প্লাস কিউ মাইনাস আর, আবার এভাবে তিনটি অংশ দেওয়া হয়, এগুলার গুণ হিসাবে আছে। ঠিক আছে, আমরা প্রথমত এটাকে লেফট হ্যান্ড সাইড লিখে নেব, লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে। তাই আমরা এটা লিখে নিলাম x টু দি পাওয়ার পি ডিভাইডেড x টু দি পাওয়ার কিউ, তার উপরে আছে পি প্লাস কিউ মাইনাস আর, আবার x টু দি পাওয়ার কিউ ডিভাইডেড x টু দি পাওয়ার আর, পাওয়ার হচ্ছে কিউ প্লাস আর মাইনাস পি, আবার x টু দি পাওয়ার আর মাইনাস x টু দি পাওয়ার আর ডিভাইডেড x টু দি পাওয়ার পি, আর হচ্ছে আর প্লাস পি মাইনাস কিউ। আমরা এটা লেফট হ্যান্ড সাইড লিখে নিই। ঠিক আছে, প্রথমে আমরা এখানে একটি সূত্র করবো, যে সূত্রটি হলো এ টু দি পাওয়ার এম ডিভাইডেড এ টু দি পাওয়ার এন, তখন কি হয়, এ পাওয়ার এম মাইনাস এন, এই সূত্র হয়ে যায়। এই সূত্রটি আমি প্রয়োগ করবো, পি মাইনাস কিউ আর হচ্ছে পি প্লাস কিউ মাইনাস আর। ঠিক আছে, আবার এটার ব্যাপার সেম সিস্টেমে কিউ মাইনাস আর কিউ প্লাস আর মাইনাস পি, আবার সেম সিস্টেমে এটাতে করব এক আর মাইনাস পি আর হচ্ছে আর প্লাস পি মাইনাস কিউ। আমরা লিখে নিলাম, এখন আমরা কি করব, সূচকের সূত্র অনুসারে এটার সাথে এটা গুণ, গুণটা কেন হচ্ছে, দেখো এ টু দি পাওয়ার এম পাওয়ার হচ্ছে এন, সূত্র হলো এ টু দি পাওয়ার এম এন, অর্থাৎ এটা সরাসরি গুণ হয়ে গেল। আমরা এখন এটার সাথে এটা গুণ করব, গুণ করতে গেলে আমরা যদি একটা কাজ সহজভাবে করে নিই তাহলে সুবিধা হয়, যেমন এটার সাথে এটার গুণ, তাহলে কি হবে, এ মাইনাস বি এ প্লাস বি, আবার এটার সাথে এটার গুণ দেখাবো। ঠিক আছে, দেখো পি মাইনাস কিউ আবার পি প্লাস কিউ, এরপরে মাইনাসের আর ইন্টু পি মাইনাস কিউ। ঠিক আছে, আবার এটাতে দেখো সেম সিস্টেমে এটার সাথে এটার গুণ করলে কিউ মাইনাস আর আবার কিউ প্লাস আর, আবার যদি আমি এটার সাথে এটাকে গুণ করি তখন দেখাবে কি মাইনাস পি ইন্টু কিউ মাইনাস আর। ঠিক আছে, একইভাবে আমরা এটাকে করব, একটা মুছে ফেলি, দেখো এক আর মাইনাস বি আর প্লাস মাইনাস কিউ ইন্টু আর মাইনাস পি। দেখো আমরা এখন কিন্তু গুণটা সহজ হয়ে গেছে, দেখো এটার সাথে এটার গুণ দেখাইছি আবার এটার সাথে এটার গুণ দেখি, তখন আমরা এটা কি করতে পারি, x টু দি পাওয়ার পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার, সহজ হয়ে গেছে। এরপরে এখানে আমরা লিখতে পারি আর পি মাইনাস 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 প্লাস এর আর কিউ। ঠিক আছে, আবার এখানে কিউ স্কয়ার মাইনাস আর স্কয়ার, দেখো আবার আর দ্বারা গুণ করলে আর কিউ মাইনাস এর আর। ঠিক আছে, আমরা এটা সূত্র করে নিলাম, এটা মাইনাস এর আছে প্লাস এর, সরি আমি ভুল করেছি, এটার সাথে এটা গুণ করে এটা ভুল হয়েছে, এটার সাথে এটা গুণ হবে পি কিউ মাইনাস এর আছে প্লাস এর পি আর। ঠিক আছে, আবার সেম সিস্টেমে এখানে এসে আমরা একইভাবে করবো, এটার সাথে গুণ করলে স্কয়ার মাইনাস বি স্কয়ার হয়ে যাবে, আর ওইখানে এটার সাথে যদি গুণ করি কি হয় মাইনাস এর কিউ আর মাইনাস মাইনাস এর প্লাস এর পি কিউ, আমাদের গুণটা অনেকটা সহজ করে ফেললাম আমরা এইভাবে গুণ করার কাজ। ঠিক আছে, এখন আমরা কি করব, এক রেখে এই পাওয়ার গুলা যোগ করবে, এটা সূত্র তোমরা জানো, এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন ইন্টু এ টু দি পাওয়ার পি, এরকম যদি অসংখ্য তখন কি হবে, এগুলো যোগ হয়। ঠিক আছে, এরকম ভাবে অসংখ্য বার থাকলে যোগ হয়, এবার দেখে ফেলি পি স্কয়ার মাইনাস পি স্কয়ার আর পি প্লাস এর
আরপি। আবার এটা গুণ যোগ করলে কিউ স্কয়ার মাইনাস আর স্কয়ার মাইনাস এর পি কিউ প্লাস এর পি আর। একইভাবে এটাকে আমরা লিখতে পারি আর স্কয়ার মাইনাস বি স্কয়ার মাইনাস কিউ আর প্লাস এর পি কিউ। এখন আমরা এটাকে যদি লিখি এক্স টু দি পাওয়ার জিরো হয়ে যাবে, কিভাবে দেখো এই যে পি স্কয়ার মাইনাস এর পি স্কয়ার কাটো, মাইনাস এর কিউ স্কয়ার প্লাস এর কিউ স্কয়ার এ কাটো, মাইনাস এর আর স্কয়ার প্লাস এর আর স্কয়ার এ কাটা গেল। আবার দেখো মাইনাস এর আর পি, এই দেখো মাইনাস এর প্লাস এর আর পি কাটা গেছে, মাইনাস এর পি কিউ প্লাস এর পি কিউ কাটা যায়, মাইনাস এর কিউ আর প্লাস এর কিউ আর এ কাটা গিয়ে শূন্য হয়ে গেছে। তার মানে হচ্ছে রেজাল্ট ওয়ান অর্থাৎ রাইট হ্যান্ড সাইড ট্রুথ। ঠিক আছে, এভাবে আমরা এটি সমাধান করে নিতে পারি।